হ্যালো বন্ধুরা আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানীর মেয়েকে কোলে নিয়ে যখন বাড়িতে আসবে ঠিক সেই মুহূর্তে সে প্রচণ্ড কান্নাকাটি করছে কোনোভাবেই তারপরেও শুক্লা রানীর কোলে না দিলে দুর্জয় রানি বুঝিয়ে শুনিয়ে নিজের মেয়েকে রানীর কোলে তুলে দেয় এরপরে রানি যখন মেয়েটাকে নেয় সে চুপচাপ হয়ে যায় বাড়িতে এসেই দুর্জয়ের মা তার নাতনিকে কোলে নিয়ে গাড়ি থেকে নামে এবং বাড়ির সবাইকে পাড়া প্রতিবেশীকে দেখায় দেখো আমার নাতনি কতটা সুন্দর হয়েছে আমার মতো বড় হলে আরও হবে তারপরে নাতনির গৃহপ্রবেশের জন্য দাদুরা অনেক বড় একটা সারপ্রাইজ প্ল্যান করে চাল দিয়ে নাতনির গৃহপ্রবেশ করানো হয় আর সেই নিয়মটা মানাতে রানী পরিবারের সবাই খুব খুশি হয়ে যায় সবাই বোঝে যে রানীর মেয়েকে নিয়ে সবাই কতটা মাতোয়ারা কতটা ভালোবাসে রানীর মেয়েকে আর এইসব দেখে পিঙ্কি বৌদি কোনোভাবে সহ্য করে নিতে পারছে না তার মেয়ে সময় কেউ এরকম তো করেনি এখন রানীর মেয়ের সময় এত কিছু কেন করতে হবে সকলের সামনে শুক্লা জানিয়ে দেয় যে রানীর মেয়ের সমস্ত দায় দায়িত্ব শুক্লা নিজেই পালন করবে চব্বিশ ঘন্টা সে তার দেখাশোনা করবে তার পাশে থাকবে কারণ রানীকে এই সন্তানের দায়িত্ব সে দেবে না রানী যে নিজের কাজকর্মই নিজে করতে পারে না তাকে রান্না করে খাওয়াতে হয় তার কাপড় চোপড় ধুয়ে দিতে হয় বিভিন্নভাবে রানীকে হেল্প করতে হয় এত ছোটো একটা বাচ্চা মেয়ে আবার তার বাচ্চা কি করে সামলাবে তাই শুক্লা সেনগুপ্ত নিজে থেকে এই দায়িত্বটা তুলে নিয়েছে এটা শুনে রানী এবং দুর্জয় দুজনেই অবাক হয়ে যায় কারণ রানীর মেয়েটা অনেক অসুস্থতা থেকে বাড়ি ফিরে এসেছে এখন ডাক্তার বলে দিয়েছে বারবার মায়ের সান্নিধ্যে থাকতে আর সেটা যদি না থাকে তাহলে যে কোনো মুহূর্তে বাচ্চাটা আবারও অসুস্থ হয়ে যেতে পারে আর তার কারণেই নানাভাবে বাচ্চাটাকে মায়ের কাছেই থাকতে হবে কিন্তু যেভাবে শুক্লা কেড়ে নেওয়ার চেষ্টা করছে এতে করে পরিবারের সবারই মনটা খারাপ হয়ে যায় রানীর যখন খাওয়ানোর দরকার হবে তখন খাইয়ে তার শাশুড়ি মাকে তুলে দিতে হবে এই সমস্ত শর্ত রানী কখনো মানবে না আর তার জন্যই একজন সাধু বাবাকে ডেকে আনা হয় তাকে দিয়ে নানাভাবে রানীর মেয়ে রানীর গৃহশুদ্ধি করানোর চেষ্টা করানো হয় সেখানেও রানী বাধা হয়ে দাঁড়ায় বলে তার মেয়েকে কোনোভাবেই এরকম কোনো ওঝা কাজ থেকে ঝাড়িয়ে নেবে না সে কোথা থেকে এসেছে না এসেছে তার মেয়ের ইনফেকশন হয়ে গেলে কি হবে এতটুকুন নিউবর্ন বেবি তাকে এখন যত্নে রাখতে হবে শুক্লার কোনো কথায় পাত্তা না দেওয়াতেই নানাভাবে পিঙ্কি কিন্তু শুক্লাকে খেপিয়ে তুলছে আবার আগের মতো সে নিজের রং পাল্টেছে এখন আবারও রানীর জীবনটা অতিষ্ঠ করতে উঠে পড়ে লেগেছে পিঙ্কি সে কখনো ভালো হওয়ার নয় ছোটো মাকে এসে বোঝায় দেখলে তোমার কোনো কথাই রানী শুনছে না এখন নিজে মা হয়ে গেছে নিজের পড়াশোনা করতে চায় নিজের সন্তানকে সামলাতে চায় যা করার দরকার সবটাই সে করার চিন্তা ভাবনা করছে তোমার কথা উপেক্ষা করে তখনই শুক্লা প্রচণ্ড রেগে যায় এবং একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে রানীর যেদিন পরীক্ষা হবে কলেজে সেদিনই মেয়ের নামকরণের দিন ধার্য করা হয়েছে যাতে রানী পরীক্ষা দিতে যেতে না পারে তার শাশুড়ির এই চক্রান্তের পেছনে পিঙ্কির হাত সব থেকে বেশি রয়েছে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানীর মেয়ের দায়িত্ব শুক্লা চব্বিশ ঘন্টার জন্য কেড়ে নিল শুক্লা আজকে যেভাবে ব্যবহার করছে এই শুক্লাকে রানী কখনো চেনে না আর এই মানুষগুলো সব থেকে বেশি খারাপ যাদেরকে মানুষ একটু কথা শোনালেই মানুষের কথা নিয়ে নাচানাচি করতে শুরু করে দেয় নিজের কোনো ব্রেন বুদ্ধি নেই যে নিজে কি করতে হবে না করতে হবে পরিবারের কোনটা ভালো সেটা বিবেচনা করলেই তো মানুষের সুযোগগুলো নিতে পারে না আর শুক্লা এতটাই বোকা যার কারণে পিঙ্কি বারবার তাকে দিয়েই নিজের কার্য হাসিল করে নেয় এরপরে কী ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন